সমর্থনের মাধ্যমে সোনারগাঁ থানার উদ্যোগে এখানে উদযাপিত হচ্ছে। আমরা সকলে শব্দ শুনছি এই 31তম পদ্মনী সেতুমারী পুষ্পস্তবক অর্পণ শুরু হবে। উপজেলা প্রশাসনের পর সোনারগাঁ থানা এবার উপজেলা পরিষদের আসবে সোনারগাঁ সরকারি কলেজ সোনারগাঁ শ্রী সোনারগাঁ আনসার বিলিতি সোনারগাঁ উপজেলায় পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বিজয়স্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বিজয় দিবসের অনুষ্ঠান শুরু হলো। আপনাদের সকলকে অভিনন্দন এবং দিনের কর্মসূচিতে স্বাগতম জানিয়ে এখন বক্তব্য রাখছেন আজকের এই সোনারগাঁ উপজেলার বিজয় দিবস উদযাপন কমিটির সার্বিক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সোনারগাঁ উপজেলা সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ শাহিনুর ইসলাম। আমাদের আজকের এই দিনে বঙ্গবন্ধু সহ সকল জাতীয় নেতা, সকল বীর মুক্তিযোদ্ধা যাদের কারণে আজকের আমরা এই দিনটি পেয়েছি, আমরা সকলকে শ্রদ্ধাভরে স্মরণ করছি। আমরা আজকে এই ফুল প্রদানের পর আমরা এ পর্যায়ে জাদুঘরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করব। উপজেলা মহান বিজয় দিবস উদযাপন কমিটির সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ শাহিনুর ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার সোনারগাঁ নারায়ণগঞ্জ। আজ মহান বিজয় দিবস, এই দিবস উপলক্ষে আমরা আজকের এই দিনের শুরুতে আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে আমরা যে পুষ্পস্তবক অর্পণ করলাম, আমরা এজন্য সকল বিভাগকে আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। বাঙালিকে পরাজিত করে আমরা পেয়েছি বাংলাদেশ। পায়রা অবমুক্ত করুন, পায়রা উত্তোলনের মাধ্যমে আমরা এই মহান বিজয় দিবস শান্তিপূর্ণভাবে উদযাপনের নিমিত্তে পায়রা অবমুক্ত করা হলো। এবার বেলুন উড্ডয়নের মাধ্যমে মহান বিজয় দিবস উদযাপনের শুভ সূচনা ঘটছে। বেলুন উড়ে যাচ্ছে, ছেড়ে দিলেন আমাদের সব সভাপতি মহোদয়। বাংলাদেশ
রাইট লেফট অভিবাদন প্রদর্শন করছে আনসার বিজেপি, আমাদের সম্মানিত সভাপতি অতিথিবৃন্দ সালাম গ্রহণ করছে, মত অতিক্রম করছে বাংলাদেশ আনসার বিজেপি। শুভেচ্ছা জানাচ্ছেন আমাদের
তাদের পরিবারের সদস্য উপস্থিত আছেন। আমাদের সোনারগাঁও উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডের বিগত সময়ের যারা নেতৃত্ব দান করেছেন উদযাপন উপলক্ষে যিনি আজকের এই মুক্তিযোদ্ধা সম্বর্ধনা অনুষ্ঠানে সম্মানিত সভাপতি আমাদের সোনারগাঁও উপজেলার সুযোগ্য নির্বাচিততম মহান বিজয় দিবস। আমি এই বিজয় দিবসের প্রাক্কালে শ্রদ্ধাস্থলে স্মরণ করছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার সহধর্মিণী পিতারা। আমি এই জন্যই বলব, আমার পিতা মিস্টার পুষ্পেন্দ্র সেন বক্তব্য দিয়েছেন। তার সামনে বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানবৃন্দ এবং ইংলিশ মিডিয়া নেতৃবৃন্দ ইসলাম আলাইকুম। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সৈনিকদের সামনে আমি এখন সেখানে আমরা যাওয়ার সময় অনেক বন্ধুরা বলল যে কিছু বঙ্গবন্ধু দিয়ে যান, ওখানে ছেলে দাম বেশি শীতের সাথে তার প্রশাসনের সাথে ভালো করছে সেই সুযোগ উপজেলা প্রশাসন সোনারগাঁও আয়োজিত আজকের এই বিজয় দিবসে বীর মুক্তিযোদ্ধাগণের সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ এবং যাদের উদ্দেশ্যে আজকের এই আয়োজন সেই বীর মুক্তিযোদ্ধাগণ এবং আমাদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত প্রিয় শিক্ষক মণ্ডলী এবং শিক্ষার্থীবৃন্দ আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি। আসলে আজকের দিনটি অত্যন্ত আনন্দের দিন, সেই সাথে আজকে কিন্তু আমাদের অনেক জানার এবং শেখার দিন। পেটের ভাত নেই স্বাস্থ্য হবে কি করে, না খেলে কি স্বাস্থ্য হয় বলেন তো? রমজান কোথায়? পরবর্তীতে সার্বিকভাবে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে সোনারগাঁও শিল্পকলা একাডেমির পরিবেশনায় আজকের এই সন্ধ্যায় আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি।
ধন্যবাদ। প্রিয় দর্শক, এই মাটিতে ফলে সোনার ফসল, আশায় মায়ের স্নেহের আঁচল বেঁধে রাখে এক মায়ার বন্ধনে। এই মাটি আজ ডাকে আমাদের নতুন আলোর পথে। নাম দিয়েছে মানুষ ভালোবাসা।